আমার নাম রক্তমুখ, জাম খেতে ভাই দারুণ সুখ, একটাই খালি ছোট্ট দুঃখ, ঠান্ডা হাওয়ায় কাঁপছে বুক। উরি বাবা, উরি বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা উত্তরে হাওয়া দিচ্ছে আজ। একটু শান্তি মতো বসে যে জাম খাবো তাও পারছি না। এই ওই তো ওখানে একটা বড় গাছের গুড়ি পড়ে আছে, যাই যাই বাবা, ওটার পাশে গিয়ে বসি, তাহলে হাওয়াটা আর গায়ে লাগবে না। হয়েছে, এখানে হাওয়া নেই, এইবার শান্তিতে একটু জাম খাওয়া যাক। এখানে এখানে আবার হাওয়া দিতে শুরু করলো দেখছি। তবে তবে হাওয়াটা বেশ গরম গরম, কিন্তু কিন্তু শীতকালে গরম হাওয়া দিচ্ছে কি করে? যেটাকে গাছের গুড়ি ভেবেছিলাম সেটা তো দেখছি একটা অজগর সাপ। পালাচ্ছিস কোথায়? তোকে দিয়েই তো আজকে আমার জলযোগ হবে। অনেকক্ষণ থেকে এখানে বসে আছি কিছু খাবো বলে, কিন্তু কেউ আসছে না, এতক্ষণে তুই এলি। সবাই ছেড়ে দিন সব দাদা, তার বদলে এই মিষ্টি জাম খান। জাম খাবো? ওইটুকু জাম খেয়ে আমার কি হবে? পেট ভর্তি হয়নি বলে শীত ঘুম দিতে পারছি না, বলে কিনে জাম খাও। আরো আরো অনেক জাম আছে, এই তো এই তো দেখুন না ওই গাছে, হ্যাঁ অনেক জাম আছে, আমি আমি আপনাকে আরো এনে দেব। হ্যাঁ ঠিক ঠিক, আরো এনে দেব। মাংসের বদলে জাম খেলে আমার জাত যাবে না? না 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 না, তোকে আমি কিছুতেই আর ছাড়ছি না। ঠিক আছে, কিন্তু মরার আগে আমার আমার শেষ ইচ্ছেটা তো পূরণ করতে দিন। কি তোর শেষ ইচ্ছে? আমি একটু বুক ভরে শেষবারের মতো নিঃশ্বাস নিতে চাই, তারপর তারপর আপনি আমায় খাবেন। আপনার এই বাঁধনটা দয়া করে, হ্যাঁ দয়া করে একটু আলগা করুন অজগর দাদা। ঠিক আছে ঠিক আছে, নিয়ে নে নিয়ে নে, শেষবারের মতো শ্বাস নিয়ে নে। এইবারে কি হলো বলুন তো, আমার শেষ ইচ্ছেটা না একটু পাল্টে গেল অজগর দাদা। এখন আমার এখন আমার পালাতে ইচ্ছে করছে, চলি টিং টিং কুম কুম। দাঁড়া 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 শয়তান বাবুর, দাঁড়া দাঁড়া কুম 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 কুম। মনে হয় এ যাত্রা বেঁচে গেলাম। উপযুক্তি দেয় যা জব বেঁচেছি। এই গাছের ডালটা ধরেই সাঁতার কেটে পারে উঠতে হবে। একে এই যে দেখি মেঘনা চাইতেই জল, গাছের বাঁদর একেবারে আমার মুখের মানে লেজের সামনে খেয়েছে। এটা তো আবার একটা কুমিরের লেজ। পুরি বাবারে 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 বাবারে, আজ আমি যে গাছের ডালই ধরছি সেটাই তো দেখি বেঁচে উঠে আমায় খেতে আসছে। আজই আজই মনে হয় আমার শেষ দিন। দাঁড়া বেটা বান্দর, তোর ব্যবস্থা আমি করছি। এবার পালাবি কোথায়? ছেড়ে দে ওই বাঁদরটাকে, আমি করাল মুখ, নদীর এই এলাকা আমার, আমি এখানকার রাজা, আর ওই বাঁদরটা আমার খবর। এই রে, এ তো দেখছি আমার থেকেও বড়, এই ঝামেলা বাড়িয়ে লাভ নেই, কেটে পড়ি। ঠিক আছে মহারাজ, এই আপনি রাগ করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ওরে বাবারে, এ তো চাটু থেকে একেবারে সোজা উনুনে এবারে গেছি। অনেকদিন ধরে মাছ খেতে খেতে অরুচি ধরে গেছে,
আজ তোকে খেতে বেশ ভালোই লাগবে। কিন্তু কিন্তু মহারাজ করাল মুখ, আমার আমার একটা নিবেদন আছে আপনার কাছে। বল বল কি নিবেদন। দেখুন মহারাজ, আপনি এখানকার নতুন রাজা, তার মানে আমি আপনার প্রজা। তো আর প্রজা হলো রাজার কাছে নিজের সন্তানের মতো। এখন আপনি বলুন, কোনো পিতা কি তার সন্তানকে মারতে পারে? হ্যাঁ, কোনো বাবা কি পারে আর বাচ্চাকে হত্যা করে খেয়ে ফেলতে? হুপ হুপ, আপনি বলুন। আমার সন্তান, আমার বাচ্চা, না 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 না, কোনো ভয় পেও না ছোট্ট বানর, আমি তোমায় খাবো না। আপনি আপনি কাঁদছেন মহারাজ? না না, ও কিছু না, আসলে আমার নিজের বাচ্চাদের কথা বলে পড়ে গেল। চলো বানর চলো, তোমায় তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ করাল মুখ দাদা। আমার নাম রক্ত মুখ। আমি আজ তাহলে আসি, একটু দাঁড়ান। এই নিন, এই গাছের জাম দুনিয়ার মধ্যে সবচেয়ে মিষ্টি, পেটও ভরবে স্বাদও পাল্টাবে। বাহ বাহ, সত্যি ও ভালো খেতে জামগুলো। কোনো চিন্তা নেই, আপনি রোজ আসবেন আর আপনার যত চাই আমি আমি আপনাকে এই জাম এনে দেব। হাজার হোক, আপনি আমার প্রাণ ভিক্ষা দিয়েছেন। ওটা তো আমার কর্তব্য ছিল রক্ত মুখ। আচ্ছা দাদা, আপনি কোথায় থাকেন? আমি থাকি ওই দূরে নদীর চরে, আমার বউ ওখানে থাকে। ঠিক আছে, আজ আসি রক্তমুখ, কালকে আবার দেখা হবে। দেখো গিন্নি দেখো, তোমার জন্য কি এনেছি দেখো। কি আবার আনবে? ওই সেই গেরি গুগলি নিশ্চয়ই, আমি বুঝে গেছি। তোমার সাথে থাকা মানে অর্ধেক সময় উপোস দেওয়া অথবা একঘেয়ে পানসে খাবার খাওয়া। আহা, রাগ করছো কেন গিন্নি? আর দেখোই না কি এনেছি তোমার জন্যে। এগুলো আবার কি? জাম গো গিন্নি, জাম, মিষ্টি জাম। জাম? আমি কি জাম্বুবান যে জাম খাবো? এই দেখো না, এমন জিনিস তুমি অন্য কোথাও খেতেই পাবে না। তাই নাকি? আচ্ছা আচ্ছা, দেখি দেখি। কেমন কেমন লাগলো গিন্নি? তা বেশ ভালোই খেতে, সবগুলোই খাবো। সব তো খাও, খাও না, সবগুলোই তুমি খাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাই খাই। কিন্তু এই জামগুলো তুমি পেলে কোথায়? এগুলো রক্তমুখ আমাকে দিয়েছে। সে আবার কি? রক্তমুখ হলো একটা বাঁদর, তার সাথে আজই আমার পরিচয় হয়েছে। খুব সাদা সিধে একটা বাঁদর, আমাকে তো জাম খাইয়েছে, আবার তোমার জন্যেও পাঠিয়ে দিয়েছে। কাল আবার যাব রক্তমুখের কাছে, ওই ওইখানে নদীর ধারে রক্তমুখ একটা জাম গাছে থাকে। ও ভালো ভালো ভালো, কালো তোমার জন্য জাম নিয়ে আসবো গিন্নি। এনো
আর এবার থেকে বাড়িতে আর একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। আচ্ছা করাল মুখ দাদা, আপনি তো একটা কাজ করতে পারেন। কি কাজ? মানে রোজ রোজ এই এতটা পথ না এসে এখানে কাছাকাছি কোথাও থাকার ব্যবস্থা করে নিতে পারেন। এইটা তুমি মন্দ বলনি রক্ত মুখ, কিন্তু কাছাকাছি থাকার জায়গা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আসার পথে দেখছিলাম কাছেই ওইদিকে একটা গুহা রয়েছে, ওখানেই তো আমি আর আমার বউ থাকতে পারি। হ্যাঁ থাকতেই পারেন, তাহলে তো বেশ ভালোই হয়। হ্যাঁ চলো চলো রক্তমুখ, এখনই একবার দেখে আসা যাক গুহাটার অবস্থা কি। চলুন চলুন করাল মুখ দাদা। এই তো পৌঁছে গেছি আমরা, ওই যে সেই গুহা। বাবা বাবা বাবা, বাহ বাহ, গুহাটা গুহাটা আমার জামগাছের বেশ কাছেই তো। এখানে থাকলে রোজই আমরা মিষ্টি জাম খেতে খেতে আড্ডা দিতে পারবো। আর গুহাটা বেশ নিরিবিলি জায়গাতেও। যাই আমি একবার গুহায় ঢুকে দেখে আসি, মনে হয় আমার বউয়েরও খুব পছন্দ হবে। দাঁড়ান 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 করাল মুখ দাদা, যাবেন না। কেন যাবো না কেন? এই দেখুন কয়টা বাঘের পায়ের ছাপ এই গুহার ভেতরে ঢুকে গেছে, সেগুলি কিন্তু দেখুন, সেগুলি কিন্তু আর বেরিয়ে আসেনি। এর মানে কি? কি মানে হলো এই গুহার ভিতরে এই বাঘ এখনো আছে। কি বলছো রক্তমুখ, তুমি নিশ্চিত? না নিশ্চিত নই, তবে তবে হতেও তো পারে। হ্যাঁ কথায় বলে সাবধানের মান নেই। দাঁড়ান দাঁড়ান ভেতরে একটা ঢিল ছুঁড়ে দেখি। দেখলে তো কেউ ভেতর থেকে বেরিয়ে এলো না, তার মানে ভেতরে কেউ নেই। না দাদা এটা তো কোনো ফাঁদও হতে পারে। হ্যাঁ ভেতরে হয়তো কোনো বাঘ ঘাপটি মেরে শিকারের অপেক্ষায় বসে আছে, যেই আপনি ঢুকবেন অমনি আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। আর মনে রাখবেন মনে রাখবেন, জলে কুমির ডাঙায় বাঘ, এই বলে একখানা কথা আছে। ডাঙায় কিন্তু আপনার জোর বাঘের চেয়ে অনেক কম দাদা। কিন্তু কি করে বুঝবে যে সত্যি ভেতরে কোনো বাঘ আছে কি না? দাঁড়ান একটু সময় দিন, একটু ভেবে দেখি। ততক্ষণ ততক্ষণ আপনি ওই জলের দিকে একটু সরে দাঁড়ান করাল মুখ দাদা। হ্যাঁ হ্যাঁ দাঁড়াচ্ছি। একটা বুদ্ধি এসেছে। এই যে গুহা, আমি বানর রক্তমুখ এসেছি, এখানে থাকবো বলে। বলো গুহা, এর ভেতরে কি অন্য কেউ আছে নাকি ফাঁকা আছে? গুহা তুমি উত্তর দেবে না আমায়? বানরটা গুহাকে জিজ্ঞাসা করছে, কিন্তু গুহাটা বোধহয় আমার ভয়ে চুপ করে আছে। বেশ উত্তর দিচ্ছ না যখন, তখন আমি চলে যাচ্ছি। এই রে, উত্তর না পেলেও তো ঢুকবে না, আর আমি ওকে খেতে পারবো না। হে গুহা, আমি শুনেছিলাম এদেশে একমাত্র তুমি কথা বলতে পারো, তাহলে তাহলে তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? ঠিক আছে তাহলে আমি চললাম চললাম, আমি যাওয়ার আগে শেষবারের মতো তোমাকে আমি বলছি, যদি তোমার ভিতরে ফাঁকা থাকে তাহলে আমি থাকবো, নয়তো থাকবো না। এবার তোমায় জিজ্ঞাসা করছি গুহা, উত্তর দাও, এর ভিতরে কি অন্য কেউ আছে নাকি ফাঁকা আছে?
ফাঁকা আছে। আগে একটা বাঘ থাকতো, কিন্তু এখন কেউ থাকে না। তুমি নিশ্চিন্তে ভেতরে এসো রক্ত মুখ। বাবা, জোর বেঁচে গেছেন করাল মুখ দাদা। বাপরে, বাঘটা ভেতরেই বসে আছে আপনার ঘাড় মটকাবে বলে। তুমি নিশ্চিত? গুহা তাহলে মিথ্যে কথা বলছে। একেবারে নিশ্চিত। কখনো শুনেছেন? কখনো শুনেছেন গুহা কথা বলছে? তাও তো বটে, গুহা আবার কথা বলতে পারে নাকি? দুনিয়ায় অমন কোনো গুহাই থাকতে পারে না। ভেতর থেকে বাঘটাই মিথ্যে কথা বলে উত্তর দিয়েছে। ওর আসল উদ্দেশ্য ছিল আমাকে ভেতরে ঢুকিয়ে আমায় খাবার বানানোর। তোমার তো খুব বুদ্ধি রক্তমুখ। বাঁচতে গেলে একটু বুদ্ধি খাটাতেই হয় করাল মুখ দাদা। তুমিও আমার প্রাণ বাঁচিয়েছ রক্তমুখ। আজ থেকে তুমি আর আমায় দাদা বলো না, আজ থেকে আমি আর তুমি বন্ধু হলাম। ঠিক আছে করাল মুখ, আজ থেকে আমি আর তুমি বন্ধু। এবার চলো এখান থেকে সরে পড়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমার আর এ তল্লাটে থেকে কাজ নেই। একটু কষ্ট করে রোজ দূরের নদীর চড়া থেকে সকাল বেলা চলে আসবো আমি। আচ্ছা আচ্ছা, তুমি তোমার বউকে কোনোদিনও তোমার সঙ্গে নিয়ে আসো না কেন? ও গাছের উপরের জীব জন্তুদের সঙ্গে ঠিক ওই মিশতে চায় না। ও চলো চলো রক্তমুখ, ওইখানে বসে আমরা গল্প করতে শুরু করি। আজ আবার আমায় একটু তাড়াতাড়ি ফিরতে হবে, ওই আমার বউ বলে দিয়েছে। এই দেখো, গল্প করতে করতে বেলা পড়ে গেছে, খেয়ালই নেই। হ্যাঁ, আজ অনেক গল্প করেছি আমরা। হ্যাঁ, দেখতে দেখতেই আমরা কেমন ভালো বন্ধু হয়ে উঠলাম, তাই না? সময় আস্তে আস্তে অনেককে কাছে এনে দেয়, আবার আবার অনেককে দূরেও সরিয়ে দেয়। বুঝেছো করাল মুখ? ঠিকই, কিন্তু এখন আমি যাই, অনেক দেরি হয়ে গেল। সাবধানে যেও ভাই, আর আর শোনো, এই জামগুলো নিয়ে যাও। বাজাও বাজাও রক্তমুখ। কুমির তো জলের রাজা, করাল মুখ জলে হাবুডুবু খাচ্ছে কেন? সাঁতার কাটতে ভুলে গেল নাকি? আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না করাল মুখ, আমি আমি দেখছি কি করা যায়। ভয় পেয়ে গেছিলাম, জেলেরা দেখতে পেলে আমায় একেবারে মেরেই ফেলতো। তুমি আবার আমায় বাঁচালে বন্ধু। এখন এখন আর ভয় নেই, বরং বরং উপরই একটা পাওনা হয়ে গেছে। কি? ওই যে ওই বড় বড় মাছগুলো, তুমিও খাও আর তোমার বউয়ের জন্য নিয়ে যাও, তোমার বউ এতে ভারী খুশি হবেন। ঠিক বলেছো রক্তমুখ। জানো কিন্নি, আজ রক্তমুখ আবার আবার আমায় বাঁচিয়েছে। আরে বড় বড় মাছগুলো ওর বুদ্ধিতেই আমি তোমার জন্য ধরে আনতে পেরেছি। বাহ 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 বাহ,
রক্ত মুক্ত খুব ভালো। আচ্ছা গিন্নি, তুমি কি কাল রক্তমুখের সাথে একবার দেখা করতে যাবে নাকি? গিন্নি গিন্নি, কি অত ভাবছো তুমি? সে একটা দারুণ কথা, সেই সকাল থেকে ভেবে চলেছি আমি। বলবো বলবো সব বলবো তোমায়, তোমাকে না বললে কি করে হবে? কিন্তু এক্ষুনি নয়, আমাকে আরো একটু ভেবে নিতে দাও, তারপরে সব তোমায় বলবো। এই সৎ সকালে তুমি আবার কোথায় চললে? ভোর তো হয়ে গেছে গিন্নি। এই তো সবে ভোর হলো, আর একটু পরে আমি আর তুমি একসাথে বেরোবো। ওইদিকে নদীতে শুনেছি অনেক মাছ এসেছে। আমার নো কেমন খিদে খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, সে না হয় যাব, আগে কাছাকাছি এদিক ওদিক আমি একটু ঘুরে আসি, তুমি ততক্ষণ আর একটু জিরিয়ে নাও গিন্নি। কাছাকাছি আমায় বোকা ভেবেছ তাই না? যাচ্ছ তো ওই বোকা বানরটার কাছে। বউকে বলে এসেছি যে ওর জন্যে খাবার আনতে যাচ্ছি। না না, এটা তুমি ঠিক করনি করালমুখ, নিজের বউকে মিথ্যে বলে আসাটা কখনোই উচিত নয়। তুমি থামো তো রক্তমুখ, ও সব সময় শুধু বলে আমি নাকি ওকে সময় দিচ্ছি না, আমি কোথাও গেলে ও খালি বারণ করে। আচ্ছা আচ্ছা, আমার এখানে তোমার আশাটা বুঝি তোমার বউয়ের পছন্দ নয়? না তা ঠিক নয়, আসলে আমার বউ ভালো মন্দ খেতে খুব ভালোবাসে, তাই সব সময় বায়না করে যাতে আমি ওর সাথে সাথে শিকার ধরতে এখানে ওখানে যাই। কিন্তু তুমি বলো রক্তমুখ, সব সময় খাই খাই করতে কি ভালো লাগে? তা ঠিক, সেটা তো তুমি তোমার বউকে বুঝিয়ে বললেই পারো। অনেক বুঝিয়েছি ভায়া, কোনো লাভ হয়নি। এই তো এখানে আসার আগে যেখানে থাকতাম, মানে অনেক দূরে এক মিষ্টি জলের নদীর পাশে, সেই নদীতে অনেক বড় বড় মাছ ছিল, আমার বউ তো সারাক্ষণ কেবল খেয়েই যেত। হ্যাঁ, তারপর তার ফলও সে হাতে নাতেই পেল। কেন, কি হয়েছিল তোমার বউয়ের? পেট খারাপ, এক মাস ধরে সেই পেট খারাপ আর ছাড়তেই চায় না। হ্যাঁ, ছাড়ার পরে ভয়ের চোটে এক হপ্তা খাওয়াই বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন আবার জেকে সেই। এ জগতে সবাই কি আর সমান হয় করালমুখ? কিন্তু কিন্তু ওই নদীতে যদি অতই মাছ থাকে তো তোমরা সেখান থেকে চলে এলে কেন? সে বড়ই দুঃখের কথা রক্তমুখ। বলবো বলবো, আমরা দুজন বন্ধু হয়েছি যখন, সবই তোমায় বলবো। কিন্তু কাল তুমি বলেছিলে তুমি আগে যেখানে থাকতে সেখানে নাকি আম জাম কলা গাছে ভর্তি ছিল, তা সেসব ছেড়ে তুমি বা এখানে চলে এলে কেন? আগে আগে তোমার কথা শুনি, তারপর আমার দুঃখের কথা শুনো। দুঃখ কি, আমিও জীবনে কম পেয়েছি করালমুখ, আমিও তো আর সাধ করে আমার বাপ ঠাকুরদার জন্মভিটে ছেড়ে এই জাম গাছে চলে আসিনি, মনের অনেক দুঃখ নিয়ে বাধ্য হয়েই এসেছি। কেন, কি হয়েছিল রক্তমুখ? শুনবে, শোনো তাহলে, আমিও মনের কথা বলে একটু হালকা হই। হ্যাঁ হ্যাঁ বলো রক্তমুখ বলো। সে অনেক দিন আগের কথা, আমি আমার তিন ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখেই বাস করতুম সেই জঙ্গলের এক বুড়ো অশ্বত্থ গাছের মগ ডালে। ¶¶
এক শিয়ালটা সেই পরশুদিন থেকে এই গাছের নিচে ঘুমিয়ে আছে। মনে হয় শরীর টরীর খারাপ। আমাদের কারো গিয়ে জিজ্ঞাসা করা উচিত ওর কি হয়েছে। কি দরকার, এইসব শিয়াল টিয়ালদের বিশ্বাস নেই। আরে আরে, সব প্রাণীদের মধ্যেই তো ভালো খারাপ থাকে নাকি? এ তো ভালো হতে পারে। তাহলে তুমি যাও রক্তমুখ, তুমি বেশ গুছিয়ে কথাটা বলতে পারো। ঠিক আছে, আমি যাচ্ছি। বাচ্চারা, কি তোমরা এখানেই চুপ করে বসে থেকো, নিচে নামবে না কিন্তু একদম। ঠিক আছে। এই যে শিয়াল ভাইয়া, শুনছেন? ও ভাইয়া শিয়াল মরে গেল নাকি? আমাকে মারবেন না, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমি তো বৃদ্ধ, আমি কারোরই কোনো ক্ষতি করতে পারবো না। দয়া করে আমাকে জীবনের শেষ কটা দিন একটু শান্তিতে শুয়ে থাকতে দিন। আপনাকে আমি মারিনি শিয়াল ভাইয়া, ঘুম থেকে ডাকার জন্যই ওটা ছুঁড়েছি। কিন্তু কিন্তু গত দুদিন ধরে আপনি এখানে শুয়ে আছেন, কিচ্ছু খাননি, এমনকি জলও না। এভাবে চললে আপনি তো মারা যাবেন। পরপারের ডাক এসেছে আমার, এখন আর আমার কিছু খাওয়ার কোনো দরকার নেই। শুধু মৃত্যুর জন্যই দিন গুনতে হবে আমায়। পণ্ডিতেরা বলেন মৃত্যু যখন আসার ঠিক তখনই আসে, তার জন্য বসে বসে দিন গোনাটা মূর্খামি। আমি আমি আমাদের জঙ্গলের সুমিষ্ট ফল আপনাকে এনে দিচ্ছি, আপনি কিছু খেয়ে নিন, যতদিন বাঁচবেন আনন্দে বাঁচুন। দিন রাত সেবা করে আমি আর আমার বাচ্চারা ওই বুড়ো খ্যাঁক শিয়ালটাকে সুস্থ করে তুললাম। আমরা কেউই তখন আর ওকে ভয় পেতাম না। আমার বাচ্চারাও ওর সঙ্গে খেলতো, অন্য বানররাও ওর যা দরকার তাই ওকে এনে দিত। তারপর কি হলো রক্তমুখ? ওই যে কথাই বলে, স্বভাব যায় না মোলে। বোধহয় আমারই ভুল ছিল ওই বুড়োটাকে বিশ্বাস করাটা। একদিন বিকেলবেলা ওই শিয়ালটার সাথে খেলে আমার বাচ্চারা বাড়ি ফিরে এলো, কিন্তু ওরা তিনজনে গিয়েছিল আর ফিরেছিল দুজন। আমরা জানি না দাদা কোথায়, আমরা খেলছিলাম আর দাদাকে খ্যাঁক শিয়াল দাদু ওই দিকে নিয়ে গেছিল নতুন গর্ত দেখাবে বলে, আরও ফেরেনি। তোমাদের খ্যাঁক শিয়াল দাদু তো তোমাদের খুব ভালোবাসে, আমার মনে হয় ওর গর্তেই তোমার দাদা ঘুমিয়ে পড়েছেন। কিন্তু শিয়ালের অর্থে কি বানর ঘুমোতে পারে? পারে পারে, শিয়াল ভাইয়া তো ওদের নিজের বাচ্চার মতোই ভালোবাসে নাকি? উনি হয়তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। কাল সকালে খোঁজ করলেই জানা যাবে কি হয়েছিল। শিয়াল ভাইয়া, ও শিয়াল ভাইয়া, কি ব্যাপার এত সকাল সকাল তোমরা এখানে? আমার এক ছেলে তোমার গর্তে এসেছে শুনলাম, তোমার হয়তো ওইটুকু গর্তে শুতে অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম ও ওকে নিয়ে যাই। সে কি, সে তো কাল বিকেলেই তোমাদের অশ্বত্থ গাছে ফিরে গেছে, পৌঁছয়নি এখনো। কতবার করে আমি বললাম আমি সঙ্গে যাই, তোমায় গাছে পৌঁছে দিয়ে আসি, কিছুতেই আমার কথা শুনল না। আমার ছেলে তো ফেরেনি শিয়াল ভাইয়া। হায় 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 হায়, কোথায় গেল আমার ছেলে, কে ধরে নিয়ে গেল ওকে? হায় 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 হায়, ওর ছেলে। শান্ত হও রক্তমুখ, আমরা সবাই মিলে ওকে খুঁজে বার করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। আর শোনো রক্তমুখ, তোমার বাচ্চাদের বলে দেবে ওরা যেন আমার সঙ্গে ছাড়া আর কখনো বাইরে না বেরোয়। অনেক খুঁজেও পাওয়া গেল না আমার ছেলেকে, আর হারে দুদিন পরে হারিয়ে গেল আমার আরো একটা বাচ্চা। সে কি, তাকেও খুঁজে পেলে না তোমরা? না, আর এর পর থেকে আমি আমার শেষ বাচ্চাটাকে সব সময় বুকে নিয়ে ঘুরতাম, কিন্তু একদিন, কি আর বলবো শিয়াল ভাইয়া, আমার দুটো বাচ্চাকে কে যে নিয়ে গেল, কোথায় বা নিয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না।
তুমি ভেঙে পড়ো না রক্তমুখ ভায়া, আমি আবার খুঁজে দেখব। এক কাজ করো, হ্যাঁ তুমি তুমি তোমার এই বাচ্চাটাকে আমার গর্তেই রেখে যাও, এখানেই ও নিরাপদে থাকবে। না 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 না, ওকে ওকে আমি আমার বুকেই আগলে রাখবো, ওর ওর কোনো ক্ষতি হতে দেব না। সে তো বুঝলাম, কিন্তু ধরো তুমি রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লে আর ও তোমার হাত ফসকে পড়ে গেল, তখন তাই আমি বলছি আমার কাছেই রেখে যাও ওকে, হ্যাঁ ও এখানে ভালোই থাকবে, আমি তো ওকে ভালোবাসি নাকি। সে তো জানি শিয়াল ভায়া, ঠিক আছে ঠিক আছে শিয়াল ভায়া, তুমি যখন বলছো আমি একে তোমার কাছেই রেখে যাচ্ছি। কাল সকালে আমি ওকে নিয়ে যাব। তুমি নিশ্চিন্তে যাও রক্তমুখ, আমি ওকে ঠিক জায়গাতেই রেখে দেব। যাও যাও তুমি যাও। হ্যাঁ, ও শিয়াল ভায়া, শিয়াল ভায়া, আমার বাচ্চাটাকে এবার আমার কাছে দিয়ে যাও। কোথায় গেল, কোথায় গেল শিয়াল ভায়া? ও শিয়াল ভায়া, শিয়াল ভায়া, কেউই তো সাড়া দিচ্ছে না, দেখি তো। কি এ তো আমার বাচ্চাদের হাড়গোড়, তার মানে ওই বুড়ো শিয়ালটাই আমার বাচ্চাদের মেরে ফেলেছে। শয়তান শয়তান শিয়াল। রক্তমুখ, এতদিনে চিনলে আমায়? তুমি তো আমায় বলেছিলে যতদিন বাঁচব আনন্দে বাঁচা উচিত। বানরের মাংস যে এত মিষ্টি খেতে, তোর বাচ্চাদের না খেলে জানতেই পারতাম না। শয়তান শয়তান, তোর তোর মরাই উচিত ছিল, যে তোকে বাঁচিয়েছে তুই তারই ক্ষতি করলি। আমার আমারই ভুল, আমারই ভুল হয়েছিল তোকে বিশ্বাস করা। মর মর তুই মর। আমার মরার সময় যখন আসবে তখন তো আমি মরবই, কিন্তু তোর সেবা যত্নে আমার গায়ে জোর এসেছে, আর তাই এখন তোকে মারব। এই এই আমার দুঃখের কাহিনী করাল মুখ। তারপর থেকে আমি পালিয়ে এসে এই জাম গাছেই থাকি, কিন্তু কিন্তু তুমি আর তোমার বউ নদীর চড়া ছেড়ে নতুন জায়গায় চলে এলে কেন? রক্তমুখ, কি আর বলবো, তোমার আর আমার কাহিনী যে একই। একই? কিরকম? ওই নদীর ধারে ছিল একটা আখের ক্ষেত, আমার বউ রোজ অনেক অনেক মাছ খেত, কিন্তু আমার রোজ মাছ খেতে ভালো লাগতো না, তাই আমি একদিন ওই আখের খেতে গেলাম আখ খাওয়ার জন্য। তারপর গিয়ে দেখি সেদিন আখ খেতে এসেছে এক শিয়াল পণ্ডিত। আরে তুমি করাল মুখ না, তা এই আখ খেতে তুমি এসেছো কেন? হ্যাঁ আসলে আমি রোজ মাছ খাই, কিন্তু ওই গতকাল স্বপ্নে দেখলাম হপ্তায় অন্তত একদিন প্রাণী হত্যা করা উচিত নয়, এটাই শাস্ত্রের বিধান। ও, তাই আমি ভাবলাম আজ পেট ভরানোর জন্য আখি খাওয়া যাক। কিন্তু তুমি এখানে কেন শিয়াল পণ্ডিত? আমি আসলে একঘে খাবার খেয়ে খেয়ে আমার মুখে কেমন অরুচি ধরে গেছে, তাই আমিও এখানে ওই আখ খেয়ে স্বাদ বদল করতে এলাম। ভালোই হলো, চলো চলো দুজনে মিলে আখ খাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, চলো। এই আখখানা বেশ মিষ্টি হবে বলেই মনে হচ্ছে, কি বলো করাল মুখ? আচ্ছা আখের কোন দিকটা তুমি খেতে চাও বলো দেখি, আগার দিক না গোড়ার দিক? আমাকে তুমি বরং আগার দিকটাই দাও শিয়াল পণ্ডিত। আচ্ছা আগার দিক, ঠিক আছে এই নাও করাল মুখ, ভালো করে খাও। এ তো একদম পানসে, কোনো স্বাদই নেই।
আমারটা কিন্তু বেশ মিষ্টি। চলো চলো আরেকটা খাওয়া যাক। এবার তুমি কোন দিকটা নেবে করাল মুখ বলো দেখি। আখের গোড়ার দিকটাই নাকি বেশি মিষ্টি হয়, আমি এবার ওই দিকটাই খাবো। বেশ তো বেশ তো, গোড়ার দিকেই খেও। হ্যাঁ গোড়ার দিকেই খেও। একি এ তো পাথরের মতো শক্ত হে শিয়াল পণ্ডিত, আমার তো দাঁতই ভেঙে যাবে। জব বাবা, তুমি তো বললে যে গোড়ার দিকটা খাবে, এই তো আমার দিকটা তো বেশ মিষ্টি। আচ্ছা দাঁড়াও তাহলে আরো একটা আঁখ ভাঙি। এইবার করাল মুখ ঠিক করে বলো কোন দিকটা নেবে তুমি, আগার দিক না গোড়ার দিক? এবার ভাবছি মধ্যিখানটাই নেব শিয়াল পণ্ডিত। এই তোমাদের এক দোষ করাল মুখ, বুদ্ধি দিয়ে তোমরা কোনো কাজই করো না, তাই চারিদিকে ওই হাতরেই বেড়াতে হয়। আমার কথা শোনো, তুমি বরং আগা আর গোড়া দুটো দিকই একসাথে নাও, যে কোনো একটা দিক তো মিষ্টি হবেই, তাই না? এটা তুমি ঠিক বলেছো। ঠিক আছে ঠিক আছে, আমাকে আগা আর গোড়া দুটো দিকই একসঙ্গেই দাও। ইহে ভাইয়া কেমন লাগছে এবার? আমার ভাগটা কিন্তু বেশ মিষ্টি। আগার দিকটা পানসে আর গোড়ার দিক খেতে গিয়ে আমার দাঁত ভাঙার জোগাড়। শিয়াল পণ্ডিত তো আমাকে ঠকিয়ে বেশ মজা করেই খাচ্ছে। তাহলে তুমি ওই আস্তে আস্তে খাও করাল মুখ, আমি এখন আসি বুঝলে। এসো এসো। শিয়াল পণ্ডিতের তো খুব বুদ্ধি, সব কটা আখের বাজের দিকটা আমায় দিয়ে নিজে বেশ মজা করেই আখের মিষ্টি দিকটা খেয়ে চলে গেল। বাহ বাহ বাহ। আর তখনই ঠিক করে নিয়েছিলাম আমার সাতখানা বাচ্চাকে ওই শিয়াল পণ্ডিতের কাছেই পাঠাবো পড়াশোনা শেখানোর জন্য, তাহলে ওরাও খুব বুদ্ধিমান হয়ে উঠবে। তারপর কি করলে? যেমন ভাবা তেমনি কাজ। পরদিন সকালে আমি আর আমার বউ গিয়ে শিয়াল পণ্ডিতকে অনেক করে বললাম আমার সাতটা ছানাকে লেখা পড়া শেখাতে। তা উনি রাজি হলেন? হ্যাঁ, আমাকে বললেন সত্যিকারের শিক্ষা পেতে হলে পণ্ডিত মশায়ের কাছে রেখেই পড়াশোনা শেখাতে হবে। তুমি রাজি হলে? হবই তো। আমার মনে তখন খুব ইচ্ছে বাচ্চাদের শিক্ষিত কুমির করে তোলার, তাই পরের দিন সকালেই আমার সাত বাচ্চাকে নিয়ে গেলাম শিয়াল পণ্ডিতের গর্তে। তারা তখনও কথা বলতে শেখেনি। রেখে এলে ওদের? হ্যাঁ, ওরা গর্তের ভিতরে থাকতো আর আমি রোজ একবার করে ওদের দেখে আসতে যেতাম, আর আমরা গেলেই শিয়াল পণ্ডিত ওদের একজন একজন করে বের করে এনে দেখাতো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, আমার বাছারা কিরকম আছে? তোমার বাচ্চারা? আচ্ছা আচ্ছা, এই দেখো তোমার বাচ্চাদের, এই এক, এই দুই, এই তিন, চার, পাঁচ, এই ছয়, এই সাত। হলো তো শান্তি, যাও যাও এবার এসো দেখি। হ্যাঁ আমি ওদের পড়াতে বসি। এইভাবেই ছ দিন চলে গেল। সপ্তম দিনে আমার কিরকম সন্দেহ হলো, শিয়াল পণ্ডিত বাচ্চাদের কিরকম টুক করে দেখিয়েই ঘরে ঢুকিয়ে নেয়, আমার কাছে আসতেই দেয় না। তাই সেদিন, শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, ও তুমি এসে গেছো করাল মুখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমি তোমার বাচ্চাদের এনে দেখাচ্ছি।
ওরা ওরা ভালো করে পড়াশোনা করছে তো? আরে বাবা হ্যাঁ হ্যাঁ, ওরা খুব ভালো করে পড়াশোনা করছে, একেবারে দিগ্গজ সব পণ্ডিত হয়ে উঠেছে, এর মধ্যেই অনেক কিছু শিখে ফেলেছে। খুব ভালো খুব ভালো, এটাই তো আমি চেয়েছিলাম। আচ্ছা শিয়াল পণ্ডিত, ওদের সাতজনকে তুমি আজকে একসাথে আমার সামনে নিয়ে এসো না, ওদের সবাইকে জিজ্ঞেস করে দেখি কদ্দূর পড়াশোনা শিখলো। আরে কি করছো কি করছো করাল মুখ, না 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 না, আমি ওদের আলাদা আলাদা ঘরে রেখে পড়াশোনা শেখাই, ওরা সবে কথা শিখবে তো, তাই ওদের যদি ওই একসাথে নিয়ে আসো আর কে কতটা শিখেছে দেখতে চাও, তাহলে তাহলে কি বলে ওই ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যেতে পারে, আগে ওরা পুরো পড়াশোনাটা শিখে নিক, তারপর ওদের তুমি একসাথে দেখতে পাবে, কেমন? ঠিক আছে, তাহলে এক এক করেই দেখি আমার বাচ্চাদের। দাঁড়াও, এই আমি ওদের নিয়ে আসছি। তোদের সব কটাকে এক এক করে খেয়ে শেষ করেছি, এখন শুধু তুই একা বেঁচে আছিস। তোদের ওই বুদ্ধ বাবাটাকে আমি প্রত্যেক দিন একই কুমির ছানা বারবার দেখাই, আর সেভাবে তার সব কটা ছানাই দিব্যি জ্যান্ত রয়েছে। আজ আজ আমি তোকেই সাতবার দেখাবো, আর তোর বাবা চলে গেলে তোকে দিয়েই আমার দুপুরের খাওয়াটা সারবো। কিন্তু কিন্তু কাল কি হবে? সে জাগে, কাল যা হওয়ার হবে, কালকের কথা কালকেই ভাববো। এখন চল দেখি তোকে সাতবার দেখিয়ে নিয়ে আসি। এই দেখো করাল মুখ, তোমার বাচ্চাদের দেখো, এই হলো এক। দাঁড়াও, এবার দু নম্বরকে নিয়ে আসি। এই দুই, এই হলো তিন, আর এই যে দেখো চার, আর এইটে হলো তোমার পাঁচ নম্বর ছানা, আর এই যে ছয়। দাঁড়াও, আর একটা বাকি তো, দাঁড়াও নিয়ে আসছি। এই যে তোমার সাত নম্বর হলো, এবার এসো। আচ্ছা আচ্ছা, আসি ভাইয়া, কাল আবার আসবো। যাক, করাল মুখ চলে গেছে, আর আমারও কেমন যেন খুব খিদে খিদে পাচ্ছে। হ্যাঁ, তাহলে যাই গর্তে ঢুকে তোকে খেয়ে পেটটা ভরাই, চল চল চল। তুমি পরদিন জানতে পারলে আসল ঘটনা? পরের দিন অনেক ডেকে ডেকেও সাড়া না পেয়ে গর্তে ঢুকে দেখি শেয়ালটা আর নেই, আর আমার বাচ্চাদের আর কখানা পড়ে আছে। কেদোনা কেদোনা করাল মুখ, শিয়ালগুলো ওই রকমেরই শয়তান হয়, কিন্তু কিন্তু এখন আর অতীতের কথা ভেবে মন খারাপ করে লাভ নেই, যাতে যাতে ভবিষ্যতে এমন আর না হয় সেটাই খেয়াল রাখতে হবে। ঠিকই বলেছো রক্তমুখ, ঠিকই বলেছো। কিন্তু বন্ধু, গল্প করতে করতে বেলা যে অনেক গড়িয়ে গেছে সেটা খেয়াল করেছো? তাই তো, এক্ষুনি সন্ধে হয়ে যাবে, আমায় এক্ষুনি বাড়ি ফিরতে হবে, কে জানে কপালে আজ কি আছে। ওই বন্দরটার সাথে তোমার দেখা করা বের করছি, আর কি পেয়েছো তুমি? নিজের ঘর ভুলে, নিজের বউকে ভুলে সারা দিন ওখানে বসে বসে গপ্প করছিলে। দিনের পর দিন আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আহা, শোনোই না। কি শুনবো, কি শোনার আছে আমার? তুমি আমায় মিথ্যে কথা বলেছো, একটু ঘুরে আসছি বলে সারা দিন কাটিয়ে ফিরেছো, আমি আর কোনো কথা শুনতে রাজি নই। আসলে পুরনো দিনের কথা বলতে বলতে কখন যে বেলা পড়ে গেছে খেয়াল করিনি গো। পুষ গল্প করতে করতে তুমি নওয়া খাওয়া ভুলে যেতে পারো, আমি ভুলিনি। সেই কখন থেকে খিদে আমার পেট চো চো করছে, খাবার আনবে বলেছিলে তাও আনুনি, আমি আজই চলে যাব, তোমার সাথে আর এক মুহূর্তও থাকবো না, আমি এক মুহূর্তও থাকবো না।
এরকম করো না বউ, আমার ছেড়ে যেও না। আমি আমি কথা দিচ্ছি, এবার থেকে আমি তোমার সব সব কথা শুনে চলবো। তুমি যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করব, আর কোনো দিনও তোমার কথার অবাধ্য হব না। কি বললে? তুমি যা বলবে এবার থেকে তাই করব, আমি সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকব। ঠিক তো? ঠিক ঠিক ঠিক, আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিনও তোমায় ছেড়ে রক্ত মুখের কাছে যাব না, কোনো দিনও না। না না না, যাবে তুমি রক্ত মুখের কাছে, তোমায় যেতেই হবে। যে বদর এত মিষ্টি জাম খায়, তার কলজেটাও নিশ্চয়ই ওই জামের মতোই মিষ্টি হয়ে উঠেছে। আমি ওই কলজেটা চাই। তুমি ওই রক্ত মুখের কাছে যাবে, আর ওর কলজেটা আমার জন্য নিয়ে আসবে। আমি অনেক দিন মাংস খাইনি। কি, ওই মাদরটার কলজে নিয়ে আসবে তো তুমি আমার জন্যে? কি বলছো তুমি বউ, রক্ত মুখের কলজে খেতে চাও তুমি? হ্যাঁ চাই চাই চাই। আর শোনো, এই কথাটাই তোমায় বলবো বলবো করেও বলা হয়নি, এখনই সেই সময়। আমি বলছি তুমি রক্ত মুখকে নিয়ে এসো, তারপর আমি আর তুমি বেশ রসিয়ে রসিয়ে ওর মিষ্টি কলজে খাব। না 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 না, সে আমি পারবো না বউ। আমি কিছুতেই আমার বন্ধুকে হত্যা করতে পারবো না। ঠিক আছে, করো না তাহলে, আমি তোমার ছেড়ে চললাম। এরকম এরকম করো না বউ, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলো বলো। তুমি যখন করতে চাইছো না তো এখানে চুপ করে বসে থাকো, কিন্তু আমি যাব ওই রক্ত মুখকে ধরে আনতে, তুমি কিন্তু আমায় বাধা দিতে পারবে না। আপনি বুঝি রক্ত মুখ দাদা? হ্যাঁ আমি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনার বন্ধু করাল মুখের বউ। তাই নাকি? সে আসেনি? না, সে সারাদিন আপনার সাথে গল্প করে খুব ক্লান্ত হয়ে পড়েছে তো তাই আসেনি। আমি এলাম আপনার কাছে, আপনার কথা আমি অনেক শুনেছি, আজ আপনাকে দেখে বুঝতে পারছি আপনি সত্যি খুব ভদ্রলোক। বাবা, এত প্রশংসা! পণ্ডিতেরা কিন্তু বলেন জল থেকে তেল আলাদা করতে পারাটাই বুদ্ধিমানের লক্ষণ। যাই হোক, বুঝে শুনে কথা বলতে হচ্ছে। কি ভাবছেন দাদা, আমি এসেছি বলে কিছু মনে করলেন নাকি? না না, মনে করবো কেন? আসলে আপনি যে জামগুলো পাঠিয়েছিলেন সেগুলো অন্যদিনের চেয়েও বেশি মিষ্টি ছিল। আমরা মজা করে খেতে খেতে কখন যে ফুরিয়ে গেছে বুঝতেও পারিনি। আহ, কি সুন্দর স্বাদ, এখনো মুখে লেগে আছে। হ্যাঁ, এই গাছের জাম খুবই মিষ্টি। কিন্তু কিন্তু আপনি কি এই কথা বলার জন্যই এত দূর থেকে কষ্ট করে এলেন? না না, মানে আমি আপনার বন্ধুকে কত করে বললাম যে আরো কয়েকটা নিয়ে এসো রক্ত মুখ দাদার কাছ থেকে, কিন্তু সে এতই ক্লান্ত যে কিছুতেই আসতে রাজি হলো না। তাই ভাবলাম আমি যাই, কিছু মিষ্টি জম নিয়ে আসি। রক্ত মুখ দাদার মন তো খুব বড়, তিনি নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবেন না। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা রে, খুব বেঁচেছি তো। আমার তো আগে থেকেই সন্দেহ হচ্ছিল তোমায়।
তুমি যেমন প্রশংসা করছিলে আমার, তাতেই মনে হচ্ছিল ব্যাপার বিশেষ সুবিধের নয়। যাও 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 যাও, ফিরে যাও তুমি তোমার জায়গায়, নইলে নইলে জাম গাছের ডাল দিয়ে তোমার পিঠে এমন বাড়ি লাগাবো যে চেষ্টা করেও ভুলতে পারবে না। যাও যাও। তবে তুই আমার কথা শুনে রাখ বন্দর, তোর কলজে না খাওয়া অবধি আমি ঘুমাবো না। কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না, করাল মুখ তো আমার বন্ধু, তাহলে তাহলে সে কেন তার বউকে আটকালো না? কেঁদো না গিন্নি, কেঁদো না। দেখো আমি তো তোমায় বলছি, এবার থেকে আমি সব সময় তোমার কাছেই থাকবো, তোমার কথা শুনবো, তোমার যত্ন করবো। কোনো যত্ন করতে হবে না আমার, সময়ও দিতে হবে না, শুধু আমায় বলো ওই রক্ত মুখের কলজেটা এনে দেবে কিনা। না গিন্নি, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না, বন্ধুর জীবন আমি নিতে পারবো না। তাহলে এক্ষুনি আমি আত্মহত্যা করবো, জলে ডুবে তো মরতে পারবো না, তার চেয়ে বড় এই মুহূর্তে আমি ওই নারকল গাছের ওপরে উঠে ওখান থেকে লাফ দিয়ে মরবো। না গিন্নি, এমন করো না। আর গাছে ওঠার চেষ্টা করতে হবে না গিন্নি, চলো ফিরে গিয়ে আমরা বরং ওই জামগুলো খেয়ে পেট ভরাই, কাল দুজনে মিলে একসাথে মাছ শিকারে যাওয়া যাবে। তবু তুমি আমার কথা রাখবে না, আমায় রক্ত মুখের কলজে এনে দেবে না। গিন্নি, তুমি কেন আমাকে পাপ করতে বলছো বারবার? বেশ বেশ, তাহলে আমি এই মুহূর্ত থেকে অন্য জল ত্যাগ করলাম, কিছু খাবো না, না খেয়ে মরবো আমি। আমি হার মানছি গিন্নি, তোমার জেদের কাছে আমি হার মানছি। ওই হে ভায়া রক্তমুখ, কোথায় গেলে? কদিন আসতে পারিনি বলে রাগ করো না। আরে রক্তমুখ, তুমি ওখানে বসে আছো কেন? আমি সেই কখন এসেছি তোমায় খুঁজে চলেছি। তুমি তুমি ফিরে যাও করালমুখ, আমাদের আমাদের বন্ধুত্ব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই আবার কি কথা, বন্ধুত্ব শেষ হয়ে গেছে মানে? তুমি জানো না তোমার বউ এখানে এসেছিল? আমার বউ? এই আবার কি আবল তাবল বলছো রক্তমুখ, আমার বউ এখানে আসতে যাবে কেন? করালমুখ কি সত্যি কথা বলছে? ও কি সত্যি কিছুই জানে না? করালমুখ, দিন দশেক আগে তোমার বউ এখানে এসেছিল, তারপর মিথ্যে কথায় ভুলিয়ে আমায় কাছে ডেকে গিলে খেতে চেয়েছিল। তুমি কি বলতে চাও এসব তুমি কিছুই জানো না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিন দশেক আগে? দিন দশেক আগে তো আমি পেটের অসুখে পড়েছিলাম, সে যে কি ভয়ঙ্কর পেটের অসুখ, তোমায় কি বলবো। আমার বউ অবশ্য সারাক্ষণ আমার পাশে থেকে আমার সেবা করে গেছে, একটি মুহূর্তের জন্যেও আমায় ছেড়ে কখনো যায়নি। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে রক্তমুখ। ভুল হচ্ছে? হ্যাঁ ভুলই হচ্ছে, তাছাড়া আমার বউ একটু খিটখিটে হতে পারে, কিন্তু আমি এখন বুঝেছি সে আমায় সত্যি বড় ভালোবাসে, সে কখনোই তোমায় মারতে আসতে পারে না। কিন্তু কিন্তু ওই মেয়ে কুমিরটা যে এসে বলল যে সে তোমার বউ, তারপর জাম নিতে চাইলো? কোনো মেয়ে কুমির এসে কি বলল আর তুমি সেটা বিশ্বাস করে নিলে রক্তমুখ? এই কি বন্ধুত্বের নমুনা?
কথার খাতিরে যদি আমি ধরেও নি আমার বউ কোনোদিন তোমায় হত্যা করতে আসতে চাইলো, তো আমি কেন তাকে আসতে দেব? আমি তো তাকে আটকাবো নাকি? হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম। তুমি কেন আসতে দিলে তোমার বউকে? তার মানে তুমি বলছো অন্য কোনো কুমির এসে মিথ্যে পরিচয় দিয়ে ও আমাকে খেতে চেয়েছিল। একদম একদম ঠিক বলেছ রক্তমুখ। একটা কথা মনে রেখো, বন্ধুত্ব যখন করেছি যাই ঘটে যাক না কেন, এই জীবন দিয়ে আমি তোমায় বিপদ থেকে রক্ষা করব, কোনো ক্ষতি হতে দেব না তোমার। মনে হচ্ছে করাল মুখ সত্যি কথাই বলছে। ওই ওই কুমিরটা তার মানে করাল মুখের বউ বলে নিজের মিথ্যে পরিচয় দিয়েছিল। ছি 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 ছি, ও আমারই করাল মুখকে সন্দেহ করাটা উচিত হয়নি। বন্ধু, আমায় যে যতই জোর করুক আমি কখনোই তোমার কোনো ক্ষতি করতে পারবো না, এই কথাটা মনে রেখো। জানি করাল মুখ, জানি, আর সেই কারণেই তো আমরা এত ভালো বন্ধু। এই নাও রক্তমুখ, আমার বউ তোমার জন্য এই পাকার মিষ্টি কলার কাঁধি পাঠিয়ে দিয়েছে। বাহ বাবা, খুব ভালো খুব ভালো, অনেক দিন কলা খাইনি আমি। এমন সুমিষ্ট এমন সুন্দর কলা আমি জীবনেও খাইনি। হ্যাঁ, আর আমি বলেছি ওই কলা দিয়ে দারুণ খেতে কিছু খাবার তৈরি করতে। আর জানো তো আমার বউ খুব ভালো রান্না করে, ও আজ রান্না করছি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আর সেই রান্না হচ্ছে শুধু তোমার জন্যে। আমার জন্যে? হ্যাঁ গো, শুধুই তোমার জন্যে। তোমাকে আজকে আমার সাথে আমার বাড়িতে যেতেই হবে রক্তমুখ। কিন্তু তোমাদের বাড়ি তো নদীর ওই পারে, ওখানে আমি যাব কি করে? আমি তো আর তোমার মতো সাঁতার কাটতে পারি না করাল মুখ। খামোখা সাঁতার কাটতে যাবে কেন তুমি? আমি আছি কি করতে? তুমি তুমি কি করে নিয়ে যাবে আমায়? কেন, আমার পিঠে বসবে তুমি আর আমি সাঁতার কেটে তোমায় নিয়ে যাব? আচ্ছা আচ্ছা ঠিক আছে করাল মুখ, আমি তোমার পিঠে করেই আর যাব তোমাদের বাড়িতে। তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো রক্তমুখ? না না, প্রথম প্রথম ভয় ভয় করছিল, কিন্তু এখন বেশ ভালোই লাগছে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি, এখন আমি এই বেচারাকে সত্যি কথাটা বলে দিলেও ও এই মাঝ নদীতে কোথাও পালাতে পারবে না। তুমি কি কিছু ভাবছো করাল মুখ? না, ইয়ে মানে আসলে ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। তাতে এত দোনামোনা আর কি আছে, বলো না, গল্প করতে করতে যেতেই তো বেশি ভালো লাগে। না মানে আসলে ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। দেখো রক্তমুখ, আমার বউ যে তোমার জন্য রান্না বান্না করছে এই কথাটা মিথ্যে। রান্না না করলেও কোনো অসুবিধা নেই, তোমাদের ওখানে গাছে তো কলা আছে, সেই খেয়েই আমার পেট ভরে যাবে। কিন্তু কিন্তু তুমি আমায় মিথ্যে কথা বলেছিলে কেন? তোমাকে আমার বউয়ের কাছে নিয়ে যাব বলে। হ্যাঁ, কিন্তু তার জন্য মিথ্যে কথা বলতে হবে কেন? সত্যি কথা বললেও আমি তো তোমার সঙ্গে যেতাম। না, সত্যি কথা বললে তুমি যেতে না রক্তমুখ। কেন? কেন না, সত্যিটা হলো আজ আমার বউ তোমার মাংস খেতে চেয়েছে, তাই আমি তোমায় ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছি। তার মানে সেই দিনের সেই মেয়ে কুমিরটা তোমার বউই ছিল? হ্যাঁ, আমি মনে মনে তোমায় মারতে না চাইলেও আমাকে আমার বউয়ের কথাই রাখতে হচ্ছে রক্তমুখ। আমার বউ যে তোমার ওই মিষ্টি কলজেটা খেতে চায়। শয়তান কুমির, এই এই ছিল তোর মনে? বালাই সাত, মনে করবো কেন করাল মুখ? পণ্ডিতেরা বলেছেন বন্ধুর জন্যে সামান্য ত্যাগ করা মানেই স্বর্গবাস নিশ্চিত। আমি যদি তোমাদের খাবার হয়ে তোমাদের একটুও খুশি করতে পারি তাহলে তো আমার স্বর্গবাস নিশ্চিত। তাহলে তুমি মরতে আর তোমার মিষ্টি কোল যেটা আমার বউকে দিতে প্রস্তুত? অবশ্যই, কিন্তু কিন্তু এ যাত্রা বোধ হয় আমার আর স্বর্গে যাওয়া হলো না। কেন? কেননা কেননা খুব বড় একটা ভুল হয়ে গেছে, তোমার বউ খুশি তো হবেই না, উল্টে উল্টে তোমার উপরে রেগেও যেতে পারে। কেন কেন কি হয়েছে? আমার বউ আবার রেগে যাবে কেন? কারণ আমি আমার মিষ্টি কলজেটা
ওই জাম গাছে ঝুলিয়ে রেখে তোমার সঙ্গে চলে এসেছি। সেটি তোমার সাথে তোমার কলজে নেই, কি হবে এখন? আমার বউ তো তোমার কলজে না পেলে আমাকে আস্ত রাখবে না। দাঁড়াও 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 দাঁড়াও, আমায় একটু ভাবতে দাও। আই ভাবনা মনের মধ্যে আই ভাবনা। একটা উপায় আছে, একটাই, ওই জাম গাছে গিয়ে কলজেটা নিয়ে আসা। আবার ওই জাম গাছে? তোমার বোধহয় খুব কষ্ট হবে না ভাই, থাকবে, তার চেয়ে তুমি বরং বউয়ের চার কথা শুনো আর হজম করে নিও। ওরে বাবা, না না, আমি তোমায় নিয়ে ওই জাম গাছেই আবার যাব। ওখানে গিয়ে তুমি তাড়াতাড়ি তোমার কলজেটা নিয়ে নিও রক্তমুখ, তারপর তুমি আমার পিঠে বসলেই জলদি সাঁতার কেটে আমরা আবার ফিরে আসবো। সে আর বলতে, তাহলে তাড়াতাড়ি চলো করাল মুখ, আর দেরি করা ঠিক হবে না। তোমার তোমার আসতে দেরি হলে তোমার বউ আবার রেগে যেতে পারে। হ্যাঁ, যাও যাও রক্তমুখ, তাড়াতাড়ি তোমার কলজেটা নিয়ে এসে আমার পিছে চেপে বসো। শয়তান আহাম্মক কুমির, আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম, কেউ কি তার নিজের কলজে গাছে রেখে যেতে পারে? তুমি আমায় মিথ্যে বলেছিলে রক্তমুখ। হ্যাঁ, নইলে এতক্ষণে তুই আর তোর বউ মিলে আমায় জ্যান্ত চিবিয়ে খেতিস। কি যে বলো রক্তমুখ, আমি তো তোমার সাথে ঠাট্টা করছিলাম। আরে, বন্ধুকে কেউ খেতে পারে নাকি? চুপ কর বিশ্বাসঘাতক, তোর মিথ্যে কথায় আমি আর ভুলছি না। তোর মতো শয়তানরা বন্ধুত্বের মানে কি বুঝবে? হ্যাঁ, তোর না খেয়েই মরা উচিত। না না রক্তমুখ, বিশ্বাস করো আমায়। বিশ্বাস করবো তোকে? বিশ্বাসঘাতকতা করেছিস তুই আমার সঙ্গে, আমার বন্ধুত্বের সঙ্গে। তবে আমায় নিয়ে যাওয়ার সময় বোকামি করে আর অহংকার দেখিয়ে তুই আমার জীবন বাঁচিয়ে দিলি। তুই চলে যা এখান থেকে, ভগবান তোর পাপের শাস্তি দেবেন। আর তোর মতো শয়তানদের যেখানে আনাগোনা থাকে সেখানে আমিও আর থাকবো না। Woo!